করো। পিকলের ফ্যান দেখিস, এটা পিকল সুইজে চলছে, দেখো। হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের পুরীর এটা হচ্ছে সেকেন্ড দিন। তো আমরা সেদিনকে দেখো সব সকাল সকাল সবাই উঠে পড়েছি স্নান টান সেরে, আর আমরা দেখো সব সবাই শাড়ি পরেছি, জগন্নাথ দেবের কাছে পুজো দিতে যাব। তো দেখো আমরা দেখো এখানে শাড়ি পরেছি, দেখো তিলক পরেছি। তো এই যে জগন্নাথ দেবের কাছে পুজো দিতে এসেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো জগন্নাথ দেবকেও তোমরা মন্দিরটা দর্শন করো। তো মন্দিরের ভেতরটা তোমাদের দর্শন করাতে পারবো না, তার কারণ হচ্ছে ফোন তো ভেতরে অ্যালাউ নেই। তো তার জন্য আমাদের বাইরে ফোন জমা রেখে তারপর মন্দিরের ভেতর আমাদের ঢুকতে দিয়েছে। তো আমরা এখানে যতজন আছি সবাই মন্দিরে ডালা ঠালা কিনে দেখো বাইরে ফোন জমা রেখে তো মন্দিরের ভেতর এখন যাচ্ছি সবাই। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর মন্দিরে দেখো এই যে বাইরে সব ডালা বিক্রি হচ্ছে, তো আমরা একজন পুরোহিতকে দিয়েছি, তো উনি আমাদের ডালা দিয়ে পুজো টুজো আমাদেরকে সবাইকে ওখানে পুজো দেওয়া হবে। তো ওই পুরোহিতের সাথেই আমরা যাচ্ছি ভেতরে মন্দিরের ভেতর। তো তোমাদের মন্দিরের ভেতরটা দর্শন করাতে পারবো না, তো বাইরের থেকেই তোমাদেরকে মন্দিরটা দর্শন করাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর আমার সাথে থাকো। তখন আবার একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো যারা ছাতা নিয়ে গেছিলো তো তারা ছাতা নিয়ে, যারা আমি তো ছাতা তো নিয়েও যাইনি, যাই হোক আমরা অনেকেই ছাতা নিয়ে যাইনি। তো কোনো রকমভাবে যাই হোক আমরা খুব আনন্দ করতে করতে জগন্নাথ দেবের কাছে আমরা যাচ্ছি পুজো দিতে। দেখো বন্ধুরা এই যে মন্দির, জয় জগন্নাথ। তো অনেক ভালো লাগলো, মন্দির দর্শন করলাম আর খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। তো জগন্নাথ দেবকে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখো মন্দিরের বাইরে, এখন যাব হোটেলে। তো এখন আমরা সব যেখানে ফোন জমা দিয়েছি তো ফোনগুলো নিয়ে আমরা হোটেলে চলে এসেছি। তো হোটেলে এসে এখন আমরা সকালে যে ব্রেকফাস্ট করব, তো রুমে চলে এসেছি দেখো। তো আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি এখন এখানে ব্রেকফাস্ট করতে। তো চলো আমরা আজকে কি ব্রেকফাস্ট করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে আমরা সবাই বসেছি, এই যে দেখতেই পাচ্ছো সবাই এখানে দিয়েছে এখানে ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি, আর গরম গরম বেশ লুচি ভালোই লাগলো। সব সকাল থেকে মানে উপোস করে মন্দিরে পুজো দিয়ে এখানে লুচি আলুর তরকারি খাচ্ছি। তো এখানে ব্রেকফাস্ট সেরে তারপরে চলে যাব আমরা বিচে। তো দেখো এখানে আমি ব্রেকফাস্ট করছি, সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি কারণ আমার একটু আবার ঝাল না হলে ভালো লাগে না। তো দেখো এখানে কীরকম লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছি ব্রেকফাস্টের সাথে। তো তারপর চলে যাচ্ছি সবাই ব্রেকফাস্ট সেরে, এখন চলে যাচ্ছি বিচে। তো দেখতেই পাচ্ছো এই যে আমাদের পুরো টিমটা এখন যাচ্ছি তো বিচে। তো বিচে এখন আমরা খুব মজা করব। তো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন বিচে চলে এসেছি, বাট আমার মনটা খুবই খারাপ, আমার ফোনে এমন একটা ফোন আসলো তো শুনে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। আমার মাসি মারা গেছে, তো সেই খবরটা আসলো, তার জন্য আমি সমুদ্রেও নাবিনি, একটুখানি বসেই ছিলাম। খুব খারাপ লাগছিলো বন্ধুরা, জানো তো ঘুরতে এসেছি, সেখানে এসে যদি এরকম একটা ফোনের খবর পাই তো খুবই খারাপ লাগে। তো আমার মাসি হঠাৎ করে সে মারা গেছেন, তো আমার বাপের বাড়ির থেকে ফোন আসলো আমার মাসি মারা গেছেন। দুপুরবেলার মেনু হচ্ছে এখানে পটল চিংড়ি আর পমফ্রেট মাছ আর ডাল, এখানে চাটনি, এটা হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু।
বাট এখানে সবাই খাচ্ছে আর আমি তো বসেই রয়েছি। আমার এতটা বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে বন্ধুরা, কি বলবো, মানে খেতে দিয়েছে ঠিকই বাট খেতেও পাচ্ছি না, আমার মনটা খুবই খারাপ। কোনো রকম ভাবে একটু না খেলে না হয়, একটু খেলাম তো, খেয়ে তারপরে দেখো এখন রুমে যাচ্ছি, একটু রেস্ট নেব। তো একদমই মনটা ভালো না জানো তো বন্ধুরা, আর কি বলবো, মাসির একটু বয়সও হয়েছিল তো ভুগছিল অনেক দিন ধরে, আর খবরটা পেলাম এতটাই খারাপ লাগলো, এই কি একটু শেষ দেখাটা দেখতে পারলাম না, কারণ আমি পুরীতে রয়েছি তো সেই জন্য, আর কি হবে আর। তারপর দেখো বিকেলের দিকে একটু বেরোচ্ছিলাম, একটু টিফিন বানানো হয়েছে তো, চাউমিন দিয়েছে আমাদেরকে সবাইকে খেতে, দেখতেই পাচ্ছ আমাদের টিমদের তো করেছে এখানে চাউমিন, তো এই চাউমিনটা খেয়ে তারপরে যাব আমরা বিচে। তো বিচে যাওয়ার আগে একটু মার্কেটটা ঘুরতে এসেছি, এই দেখো কাকাতুয়া, তো এইখানে গজা বিক্রি হয়, তো এই কাকাতুয়া গজা তো সবাই জানো তোমরা অনেকেই, খুব ফেমাস দোকান, তো এই দোকানটা থেকে আমরা গজা টজাগুলো দর করছি। আর এই যে বাসনপত্র সব মানে কিনবো যে, তো একটু দোকানগুলোতে ঘুরছি কোথা থেকে কি কিনবো। তারপর দেখো এই যে রাস্তায় হেঁটে যাচ্ছি, আরও একটু ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল, তার মধ্যে এদিকে মনটাও ভালো না, তাও সবাই জোর করে আমাকে নিয়ে বেরোলো, বললো চল, মন খারাপ করে কি হবে, মানুষটা ভুগছিল, বয়সটাও হয়েছিল, যাক এখন ভগবানের কাছে সে চলে গেছেন, ভগবান যাতে তাকে ভালো রাখে, সু যেখানে মাসি থাকো না কেন তুমি ভালো থেকো। আমার ভিডিও অনেক দিন ধরেই করা রয়েছে বাট আমি দিতে পারছি না, আমার মনের দিকটা একদমই ভালো না বন্ধুরা, বুঝতেই পারছো তো, এই জন্য একটু লেট করেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর পিতলের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে, দেখো ফ্যান, টিউবওয়েল, তারপরে দেখো কি সুন্দর ঘোড়ার গাড়ি, তারপরে শোকেস, এত ভালো লাগছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পরে শরীরটাও কদিন ধরে ভালো ছিল না, তো পুরী থেকে ঘুরে আসার পর আমার হঠাৎ জ্বরও এসছে, আমার ছেলের দুজনেরই শরীরটা খারাপ ছিল। যাই হোক দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর জিনিসগুলো, এত ভালো লাগলো দেখতে, তো তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। তো দেখো বন্ধুরা পেটটা ব্যথা করছে, কি বলছে তারপর দেখো এখানে জামা কিনতে এসেছি, এত সুন্দর সুন্দর জামাগুলো, বেশ ওম লেখা রয়েছে, তো ছেলের পছন্দ হয়েছে, ছেলের জন্য কিনলাম। তারপরে দেখো এই যে জলের বোতল কিনেছি, এখানে একদমই জল খাওয়া যাচ্ছে না, কেনা জল কিনে কিনে খেতে হচ্ছে। তো এটা হচ্ছে পরের দিন বিচে যাওয়া হচ্ছে, দেখো তো এই পরের দিন একটু বিচে গিয়ে বেশ ভালোই লেগেছে, সবার সাথে বেশ বিচে একটু ঘুরলাম, কারণ আগের দিন তো আমার বিচে বলতে গেলে চুপ করেই বসেছিলাম, আমি একদমই জলেও নামিনি, তো মনটা খুবই খারাপ ছিল। যাই হোক এটা হচ্ছে পরের দিন, তো কিছু অ্যাংলো ম্যামের সাথে মানে রাশিয়ার ম্যাম, আমেরিকা রাশিয়ার ম্যামেদের সাথে দেখা হয়েছে, তো তাদের সাথে একটু ফটো ভিডিও তুললাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব মানুষ দুটো ভালো, বেশ কথাবার্তা খুবই ভালো, আমাদের কথা ঠিক বুঝতে পারছিল না বাট ওদের ভাষা আলাদা, তো আমার ছেলেই ওদের সাথে কথা বলছিল, তো খুবই ভালো ছিলেন ওনারা দুজন, আমাদের সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলেছে, তো তাদের সাথে একটু ফটো ভিডিও তুলেছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো বন্ধুরা, হরে কৃষ্ণ।
না জয় জগন্নাথ অগ্নি আয়শকা রাইট আর এখানে দেখো আমাদের পুচকুশোনাটা কি সুন্দর দেখো বালির মধ্যে ও এ বি সি ডি লিখছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে হচ্ছে পুচকুশোনাটা মার বাবা জলের মধ্যে ওরা একটু রিলস বানাচ্ছিল সেটা একটু তুলে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা তো একটা দিন বলতে গেলে পুরোই মনমরা হয়েছিলাম তো দুটো দিন একটু এনজয় করলাম আর তারপরে দেখো এখানে ডগিদের একটু বিস্কিট দিয়ে খাওয়ানো হচ্ছে মানে আমরাই খাওয়াছিলাম তো তারপর দেখো এখানে দুপুরে লাঞ্চ করছি ডাল হয়েছে আলুর চোখা আর কষা এটাই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আর কিছু দল গেছে বাইরে ঘুরতে তো আমি যাইনি আমার মনটা ভালো ছিল না সাইট সিনগুলো দেখতে গেছে তারা তো আর কিছু মানুষ আমরা হোটেলে ছিলাম তাদের জন্যই এই দুপুরের লাঞ্চ মেনুটা এটাই হয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা আর কিছু মানে টিমরা গেছে তারা বাইরে সাইট সিনগুলো দেখতে আমি যাইনি আমার মন খুবই খারাপ ছিল তো সন্ধেবেলা তারপর একটু বেরিয়ে পড়েছি আবার একটু শপিং করতে বেরিয়েছি দেখো এখানে বেডশিট চাদ আর কি শার্ট ঠাট এসবই দেখাশোনা হচ্ছে তারপরে এখানে একটা খুব সুন্দর মন্দির ছিল তো মন্দিরের ভেতরে ঢুকে একটু দর্শন করলাম দেখো এখানে কি সুন্দর গান গাইছে দুটো দাদু বসে বসে হারমোনিয়াম বাজিয়ে আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো তারপর দেখো এখানে শঙ্খের জিনিস শাখার জিনিস খুব সুন্দর সুন্দর পাওয়া যায় বেশি রেঞ্জও না তো এখানে আমরা সবাই শাখা কিনেছি তো দেখো খুব ভালো ভালো বেশ শাখা পাওয়া যাচ্ছে তো এখানে সবাই শাখা কিনলাম আর এই দেখো কত বড় বড় শঙ্খ তারপর বিচে চলে এসেছি মাছ ভাজা খাবে বলে ছেলে বায়না ধরেছে তো ছেলেকে এখানে মাছ ভাজা কিনে দিলাম তো আমার ছেলে বসে বসে এখানে মাছ ভাজা খাচ্ছে আর আমরা বসে বসে ডাব খাচ্ছি তো ডাবের জলটা খুবই ভাল লাগে আর ভেতরে বিশেষ করে ভেতরে যে নরম নারকলটা দারুণ লাগে মানে ডাবের যে ভেতরে শ্বাসটা এত ভাল লাগে খেতে মানে জলটা খাই ঠিকই কিন্তু বেসিক্যালি জলটা খাই শ্বাসটার জন্যই তো এখানে ওই যে ছেলে মাছ খাচ্ছে মাছ ভাজা খাচ্ছে আর আমরা এখানে বসে ডাব খাচ্ছি আর দেখো কত উট যাচ্ছে ঘোড়া যাচ্ছে খুব সুন্দর লাগছে সন্ধ্যেবেলার ভিউটা খুবই ভালো লাগে বিচে এই দেখো মাছ ভাজা আর তার সাথে কি দিয়েছে চাটনি চাটনি মনে হয় কিছু একটা দিয়েছিল তো এই যে ছেলে খাচ্ছে তারপর দেখো হোটেলে চলে এসেছি আবার ফ্রেশ হয়ে চলে এসেছি রাতে ডিনার করতে মানে কদিন ঘুরতে যাওয়া মানে খালি খাওয়া আর ঘোরা আর ঘুমানো এটা ছাড়া আর কোনো কাজই নেই তো কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো এখানে দেখো ভেটকি মাছ আছে চিলি চিকেন আছে আর আলু ভাজা ডাল এই যে ডাল আর ভাত আর আমরাও দেখো এখানে হাত লাগিয়ে দিয়েছি প্লেট দিচ্ছি দেখছি খাচ্ছ তো সবাই ঘুরতে এসেছি মানে মিলেমিশেই সবাই একসাথে সবাই আনন্দ করছি আর কত বসে থাকবো বসে থাকতেও আর ভাল লাগছে না তো তারপর দেখো এখানে সবাইকে প্লেট দিচ্ছি তারপর আমি খেতে বসবো আচ্ছা
আর এখানে দেখো এই পুচকুশোনাটা কি সুন্দর নিজে নিজে হাতে খাচ্ছে, দেখো অনেক কিউট পুচকুটা। তো রাতে ডিনার দিয়ে আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে মতো টাটা। নেক্সট ভিডিওটা এর পরে তোমাদেরকে আবার দেব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ভিডিওটা এখানে এ অবধি দিলাম আজকে। তো নেক্সট ভিডিওটা এর পরে তোমাদেরকে সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা।